গুরু এবং ভক্ত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা শ্রদ্ধেয় মানিক দেওয়ান বাবলি সরকার, তাকে দেওয়া হয়েছে গুরুর ভাগে। একটা সন্তানের কাছে তার পিতামাতা গুরু, ছোট ভাইয়ের কাছে তার বড় ভাই গুরু সমতুল্য, ছাত্রর কাছে তার শিক্ষক গুরু সমতুল্য। ভক্ত নিয়ে গুরুর কাছে কোনো প্রশ্ন করার বিধানই নাই। ভক্ত কি করবে? বিসমিল্লাহ হয় সর্বপ্রথম মুখে কে কয়, কয় হরফে বিসমিল্লাহ হইল। সাহেব তিনি বলে এই এলাকার মানুষ গান শুনে না, গান খায়। জীবনে আমি পেট বইরা কোনোদিন কিছু খাইতে পারি নাই, আপনি যদি আমার পেটটা ভরানোর ব্যবস্থা করেন। মানসে কা শব্দ আর আমি বললাম পোক্ত। বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিত্য কোরআন মত, বিসমিল্লাহর মান কত। সবই বুঝাইতে পারবো বাবা, যদি আপনি বুঝতে চান। আমার তোমার অন্তিম কালের সম্বন্ধ তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি। কিসের আমার রান্ধন বাড়ান লয় সখী, কিসের হলুদ মরিচ বাটা ওই আমার আঁকি জলে ছল ছলাছল ভাইসা গেছে পাতালো যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি একজন রাজার রাজ্য ছিল, পুত্র ধন গেছে বড় হইয়া। ওই রাজা মশাই তার সন্তানকে বিয়ে করাবে, উপযুক্ত পাত্রী যায় খুঁজিয়া। নতুনের আমদানি কইমা গেছে গা, এর লেগা বিসমিল্লাহ রহনে আর বরকত নাই। ওহনে তো খালি আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভবে দেখলাম শুনিলাম কিছুই বুঝলাম। ঠিক আছে। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। ওরে হরেক রকম পাগল দিয়া মিলাই সোনালা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাই সোনালা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। ওরে বছর শেষ মাসে ওরে তখন বাবা কাছে, বছর শেষ মাসে ওরে তখন বাবা কাছে। ওরে হাজার হাজার ভক্ত এসে করে যায় খেলা, ওরা হাজার হাজার ভক্ত এসে করে যায় খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। ও বাবা, দরবার কর্তৃপক্ষ থেকে অতীব সুন্দর দুটি পালা বণ্টন করে দিয়েছেন, আপনারা সে পালা দুটির নাম শুনেছেন, গুরু এবং ভক্ত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা শ্রদ্ধেয় মানিক দেওয়ান বাবলি সরকার, তাকে দেওয়া হয়েছে গুরুর ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে সবচাইতে নগণ্য ক্ষুদ্রতম শিল্পী आमी मानिक देवान आमार चाइते छोटो शिल्पी बांग्लादेशे आछे किना एटा सन्देह आछे। आमाके देওয়া হয়েছে भक्तेर भागे पाला अनुयायी एकटी गान करब। तो बाबा कथाय बोले पिता गुरु माता गुरु गुरु ज्येष्ठ भाई ताहार चाइते अधिक गुरु भजनेर कामाय। एकटा सन्तानेर काछे तार पिता माता गुरु, छोट भाइयेर काछे तार बड़ भाई गुरु समतुल्य, छात्रेर काछे तार शिक्षक गुरु समतुल्य। तद्रूप ये गुरुगुलो बाद दियो जाके भजन करले आल्लाह एबं आल्लाहर रसूल के पाइते हय पावा जाय सेई एकजन मानव गुरुर संग निते हय। स्थूल प्रवत्र साधक सिद्धि चार देशेई गुरुर बसति। तो आमी आमार दयाल के उद्देश्य करे बोलते चाई ए पाला गान गुरु भक्त पाला पाइले अनेक शिल्पी आछी आमादेर मतो तारा कय गुरु तुम्हारे आमी मानबार जामु के तुम्हार मध्य जा आछे आमार मध्य ता आछे बोले नाकि बोले बोले। आबार एखाने सबाई जे मुरिद हइছে ताओ किन्तु ना, सबाई जे दीक्षा मंत्र शिक्षा मंत्र निছে ताओ किन्तु ना ना, अनेके अनेक भावे आछी। তাই আমাকে পালা দেওয়া হয়েছে ভক্তের। ভক্ত নিয়ে গুরুর কাছে কোনো প্রশ্ন করার বিধানই নাই। ভক্ত কি করবে? শিষ্য সেবক দাস যে পাস করে এই তিন ক্লাস সে হয়ে যায় ভক্ত। ভক্তর মধ্যে গুরুর মধ্যে 19 আর 20, মানে একটা দেয়াল ওই পারে दयाल এই পারে, আমি এই এতটুকু মাত্র ব্যবধান থাকে। তারপরও বাবা যদি ভক্তের অভিনয় করতে যাই অভিনয়ের মঞ্চে তাহলে আমি কিছুই বলতে পারবো না, আমার মাথাটা নিচু করে হাত জোর করে দাঁড়ায়া থাকতে হবে। এটা কিছু এটা কি হবে বাবা? দয়ালের সাথে কিছু আলোচনা করতে হবে না? হ্যাঁ, আলোচনাগুলো কিছু গুরুত্বপূর্ণ যেন হয়। তো আমি সর্বপ্রথম দয়ালের কাছে বলতে চাই আমাদের সমাজের বুকে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে কি এর গুরু ধরা কি এর পীর এগুলোর দরকার নাই। আছে নাকি? আছে আছে আছে। ছেলে মেয়েদেরকে ডাক দিয়া বলে কি এর তোরা পীর ধরবি, তগো সবচাইতে বড় পীর হইল তোর বাবা এবং মা। বলে নাকি? বাবা মায়ের সেবা করলেই বাবা মা যদি তোকে দোয়া করে বাবা মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোকে জান্নাত দিবেন দান করবেন। আবার ইসলাম ধর্ম নিয়ে যারা আছে তারা বলে নামাজ পড়ো, আসসালাতুল মেরাজুল মুমিনিন, মুমিন বান্দার সালাতের মধ্যে আল্লাহর সাথে দিদার দর্শন হয়ে যাবে। তাহলে আল্লাহ পাইলে জান্নাত পাইলে একটা মানুষের আর দরকার কি আছে কিছু না। তারপরও কেন গুরু ধরতে হয় মানুষের, এইখানেই হইল বুঝার বিষয়। তো বাবা আমরা যে কোনো ভালো কাজ করার আগে সর্বপ্রথম আমরা মুসলমান যারা আছি আমরা কি বলি? আল্লাহ মানুষের জবান খুলে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম নাকি? আগে মুরুব্বিগো মুখে গান শুনছি যেই বিসমিল্লার হয় না ওজন, দুনিয়া দিলে তামাম, বিসমিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম। শুনছি না বাবা? কি কইছে? এই বিসমিল্লা শরীফের মাঝে আল্লাহর 19 জন ফেরেশতা আছে, বিসমিল্লা সৎভাবে আমল করিলে তার জন্য দোজখ হারাম। অন্য কোনো কর্ম না করে যদি বিসমিল্লার আমলটা আমরা জানি আর কর্ম যদি করতে পারি বাবা আমাদের জন্য লাভ হবে না? আবার আল্লাহ বলে আমি আল্লাহ সবুরকারীকে পছন্দ করি, ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ থাকি। এখন যদি এরকম আমরা হই তাহলে মনে হইব যে আল্লাহ আমাকে ভিতরে নাই, কারণ আমাকে ধৈর্য এতই কমে গেছে, আমাকে ধৈর্য নাই সহ্য নাই। তো বাবা এই বরকতপূর্ণ বাণী বিসমিল্লাহ এইটা নিয়ে সর্বপ্রথম দয়ালের কাছে একটু চরণে আবেদন রাখবো। দয়ালের কাছে প্রশ্ন করা যায় না, দয়ালের কাছে একটু জানবার বাসনা তার চরণে আমার রইল। তিনি যদি কৃপা করে জবাব দিবে, আর যদি কৃপা করে যাই কিছু তিনি বলবে আমার কিছু বলার থাকবে না কারণ আমি থাকবো দয়াল আমারে কি বলে হুকুমের আশায়। হ্যাঁ একটি গান রাখি, ধন্যবাদ। রাত্র বেশি হয়েছে, প্রশ্ন বেশি করা যাবে না। সম্পূর্ণ গানটা থেকে আমার একটা প্রশ্ন থাকবে, গানটা প্রশ্নবোধক, দয়ালের চরণে ধন্যবাদ। তুমি দয়া করে বলো গুরু, তুমি দয়া করে বলো গুরু, বিসমিল্লাহ সব কাজের শুরু। ওরে এই বিসমিল্লাহর মান হইল বলো কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিত্য। আমরা বেশিরভাগই মুসলমান, শুধু এই বিসমিল্লাহর মাহিত্যটাই অনেকে আমরা জানি না। আমরা যারা জানি না, দয়ালের কাছ থেকে জানলে অসুবিধা আছে বাবা? না না, আছেন তো আপনারা সাথে? হ্যাঁ। দয়াল অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছে, দয়ালের ভান্ডে অনেক মাল আছে, যদি আমরা চাইয়া না রাখতে পারি দয়াল দিব কেমনে? তাই তো, তাই বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিত্য কোরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিত্য, বিসমিল্লাহর মাহিত্য কোরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিত্য। বাজান আমার কোথায় সৃষ্টি বিসমিল্লাহ হয়, সর্বপ্রথম মুখে কে কয়? কয় হরফে বিসমিল্লাহ হইল, কোথায় সৃষ্টি বিসমিল্লাহ হয়, এই বিসমিল্লাহ সর্বপ্রথম মুখে কে কয়? কয় হরফে বিসমিল্লাহ হইল, কয় হরফে বিসমিল্লাহ হইল, আমার তরবি কয় হরফে বিসমিল্লাহ হইল, কোন হরফের কি বা মাইনি? দয়াল চান কোন হরফের কি বা মাইনি, খুলে বলো বাজান। কয় শব্দে বিসমিল্লাহ সংযুক্ত হলো, কয়টা শব্দে বিসমিল্লাহ সংযুক্ত কোরআন মতো, বুঝাও দয়া বিসমিল্লাহ মাহিতো, বুঝাও দয়া বিসমিল্লাহ মাহিতো কোরআন মতো, বুঝাও দয়া বিসমিল্লাহ মাহিতো। এত বরকত বিসমিল্লাতে, কোরআনের সূরার শুরুতে বিসমিল্লাহ বলিয়া আয়াত পড়ে, বিসমিল্লাহ বলিয়া আয়াত পড়ে, বিসমিল্লাহ বলিয়া আয়াত পড়ে। দরদিরা কথাগুলো বোঝা যাইতেছে? এই গানটা কেন ধরলাম? আপনারা বৃহত্তম ফরিদপুরের মানুষ। আমার মাস্টার দরদি মজিবর সাহেব তিনি বলে, এই এলাকার মানুষ গান শুনে না, গান খায়। মানুষ ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ। হ্যাঁ, আর আমি মনে করি সারা বাংলাদেশে যতগুলো আশেক আছে ওই আশেকগুলো যদি মিলায় আর এই এলাকার আশেকগুলো যদি মিলায় একটু ব্যবধান হবে, কারণ এই আশেকগুলোর গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। এখানে কেউ ভাত খাওয়ার জন্য আসে নাই, রাত্রে বৈরা জাগমু। এই জাগার মধ্যে যদি একটা সার্থকতা না থাকে এই রাত্র জাগার কোনো মানি হয় না। তাই গানটা একটু লক্ষ্য করে শুনবেন। এত বরকত বিসমিল্লাতে, কোরআনের সূরার শুরুতে গো, বিসমিল্লাহ বলিয়া আয়াত পড়ে, বিসমিল্লাহ বলিয়া আয়াত পড়ে, আমার করো শরীফ পাতে ওই বান্দা বরকত পাবে। সাথে সাথে আমরা কত পড়লাম বরকত পাইলাম না, তো কত পড়লাম বরকত পাইলাম না, তো আমার বড় কত পড়লাম বরকত পাইলাম না, তো শরীফ পাতে। হাদিসের মধ্যে আসছে কেউ যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করে সাথে সাথে সে রহমত বরকত প্রাপ্ত হবে। কিন্তু বাবা আমরা বিসমিল্লাহ পড়ি, আমরা কি রহমত অনেকে পাই? এটার প্রমাণ আছে। নূহ নবী তার আমলে এক মস্ত বড় লম্বা মানুষ ছিল, তার লম্বা ছিল প্রায় 3.5 কিলোমিটার, 3.5 মাইল লম্বা। তার নাম ছিল উসপহলান। নূহ নবী তিনি যখন ধর্ম প্রচার করে তারা নূহ নবীর ধর্মটা বিশ্বাস করে না, মানে না। আল্লাহ বলে, নূহ আমি পৃথিবীতে প্লাবন দিব, তুমি একটা নৌকা তৈরি করো, একটা কিস্তি তৈরি করো। নূহ নবী একটা কিস্তি তৈরি করলো, ওই কিস্তির মধ্যে যারা উঠেছে তারাই নাজাত প্রাপ্ত হয়েছে। কিন্তু কিস্তি তৈরি হবার আগে 3টা তক্তা নিচে 3টা কাঠ ঠেক পড়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করলো নূহ। নূহুর কাছে আল্লাহ বলতেছে, ও নূহ, নীল দরিয়ায় একটা গাছ আছে, ওই গাছটা তুইলানো, তারপরে তোমার নৌকার কাঠ তুমি বানায়া নৌকা তৈরি করো। নূহ নবী কয়, আল্লাহ নীল দরিয়ায় এত গভীর, এই গভীর থেকে আমি গাছানমুখী কইরা। নূহুর কাছে সন্ধান দিল, ওই এলাকায় চলে যাও, সেখানে এক পালোয়ান আছে, নাম তার উস পহলান। তার কাছে গিয়ে তুমি যাও, ওই উস যদি নীল দরিয়ায় নামে তার গিরা পর্যন্ত পানি হয়। দেখছেন নি কারবারটা? নীল দরিয়ায় নামলে তার গিরা পর্যন্ত পানি হয়। তারে ডাক দিছে, ডাক দিয়া কয়, তুমি আমার কাম করে দাও। ওই উস কয়, আমি আপনার কাম করে দিতে পারবো, কিন্তু আমারে আপনি যদি 2টা কাজ কইরা দিতে পারেন। কি? 1 নম্বরে হইলে, আমি সারা জীবনে ডুবাইয়া ডাবাইয়া কোনোদিন গোসল করতে পারি নাই, কারণ আমি নীল দরিয়ায় নামলে আমার গিরা পর্যন্ত পানি হয়, আমার একটু ডুবাইয়া গোসল করার ব্যবস্থা যদি কইরা দিতে পারেন। আর একটা হইল, জীবনে আমি পেট ভইরা কোনোদিন কিছু খাইতে পারি নাই, আপনি যদি আমার পেটটা ভরানোর ব্যবস্থা করেন। কয়, আল্লাহ চাইলে হবে, তুমি কাজ করে দাও। কাজ করে দিছে। এখন বাবা আপনাদের এলাকায় গরুরে ভুসি কুড়া খাওয়ানোর কি কয়? টাকারি কয় নাকি? এইরকম একটা পাত্রের মতো এটার মধ্যে পানি রেখা দিছে। নূহ নবী কয়, বাবা তুমি নামো। কয়, আল্লাহর নবী, আপনি একজন আল্লাহর নবী, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি নীল দরিয়ায় নামলাম আবার গিরা পর্যন্ত পানি হয় আপনি আমার এইটুকের মধ্যে নামতে কইতাছেন। কয় পহলান তুমি নামো, কিন্তু নামার আগে তোমার জবানে একবার উচ্চারণ করো আল্লাহর একটা পবিত্র বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বইলা যখন পানির মধ্যে পাও দিছে এখন খালি যায়। অনেকক্ষণ পরে দেখে সাগরের চাইতো মহাসাগর যার কোনো কুল কিনারা নাই ডুবায়া ডুবায়া গোসল করছে। গোসল করে বলতেছে, আল্লাহর নবী গোসল তো আমার রইল, এখন আমি পেটটা বের একটু খাইতে চাই। এখন ছোট ছোট তিনটা আটার রুটি বানায় রাখছে, সামনে এনে দিছে। ওর গেছে রাগে শরীর জ্বলা, কি কর নবী সকালবেলা আমি 7.5 মণ আটার রুটি খাই, তারপরে আমার নাস্তা করি। এরকম 10টা 20টা রুটি আমার দাঁতের ফাঁকার মধ্যে বাইজা থাকে। কয় তুমি একটা কাজ করো বাবা, খাবা খাওয়ার আগে একটু পাঠ করো মুখে বিসমিল্লাহি রহমানুর রহিম। এই পবিত্র বাণী, এই নিয়ামত প্রাপ্ত বাণী যখন পাঠ করলো, একটা রুটি খাইছে, দুইটা খাইছে, তিনটা আর খাইতে পারে না। আল্লাহর নবী কয়, কি খাও না কে? কয় হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আপনারা মাফ করেন, আমি আর পারবো না, দয়া করে আপনি আমার মাফ করেন। কয় কে? তুমি না 7.5 মণ আটার রুটি খাও। এখন কয় এটা বাদ দেন, আপনি কোন এটা হইল কেমনে? কয় এটা হইল তুমি যে একটা বাক্য পাঠ করছো বিসমিল্লাহির রহমানুর রহিম। এই বিসমিল্লাহির রহমানুর রহিমের বরকত বাবা হ্যাঁ পাইছে বরকত। আরে এখন যদি আমরা বরাবর ভাত খাইতে পারি এক থাল, বিসমিল্লাহ কইয়া খাইলে আমরা ওই দিন 3 থাল খাইয়া ফেললাম। কি উস পাইছে বরকত, আমরা পাই না। এখন এই জায়গায় সমস্যাটা কি? এই একটাই প্রশ্ন আপনার কাছে। আরে বাবা সবাই বরকত পায়, আমরা পাই না, এর কারণটা কি? আমাগো পাঠ করা হয় না নাকি আমরা পাঠ করতে পারি না? তারা বরকত পাইলো, আমরা পাই না কেন? আমার নবী বিসমিল্লাহ বইলা যদি মাটির চাকা ফুদিত স্বর্ণ হয়ে যেত। এরকম অনেক প্রমাণ আছে বিসমিল্লাহর বরকত, কিন্তু আমরা এটা পাই না। ইহার কারণটা কি? নাকি বিসমিল্লাহর রহমতের দরজা আল্লাহ বন্ধ করে দিছে? এই একটাই প্রশ্ন আপনার কাছে। দেখি আমার দয়াল কি করে। বিসমিল্লাহ শরীফ পাতে একজন ভক্ত বান্দা বরকত পাবে সাথে সাথে। আমরা কত পড়লাম বরকত পাইলাম না তো, কত পড়লাম বরকত পাইলাম না তো, আমার বলো কত পড়লাম বরকত পাইলাম না তো। ওরে দেওয়ান মানিক কই মোর আশা ছিল, মানিক কই মোর আশা ছিল, বিসমিল্লাহ নাই অর্জন হলো। দেওয়ান মানিক কই মোর আশা ছিল, বিসমিল্লাহ নাই অর্জন হলো। আমি কান্দি বসে হয়ে আশা হতো রে বাজার, কান্দি বসে হয়ে আশা হতো কোরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিতো, কোরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মাহিতো। মহাজনী গানের ভাব আমার শেষ হইয়া গেল, দয়ালের কাছে কিছু আবেদন রহিল। আশা করি বুঝাইবে দয়াল, দাঁড়ায় আসরে আপনারা জ্ঞানবান যারা শুনবেন লক্ষ্য করে। আপনারা এমনি ভাবে থাকেন যদি চুপ, মানিক দেওয়ান বাবলি সরকার গান গাইতে পারবে খুব। মাঝে মাঝে ওঠা বসা করে যাওয়ায় আশা করে যদি করেন গন্ডগোল, এই গায়কের কবিত্ব ছন্দে পরে মস্ত ভুল। তাই আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে আজকে হবে বাজান आमादेर गान गावा आपनारा सबाई मिले करले एकटू दुआ तबे बाजान हबे आजके आमादेर गान गावा ए आशरे आछे जत गुरुरा शेखान चार चार दयाल गुरुर नामे आपनारा ध्याने बसे जान दयाल दिलो किछु दिते पारो दिलो किछु दिते पारो कानाल शाखाली की फिराइते पारो दिलो किछु दिते पारो खाली की फिराइते पारो दिलो किछु दिते पारो दयालेर धन भांडारे धन रत्नेर अभाव नाई जहा आछे ब्रह्मांडे ताहा आछे दयालेर भांडे ज्ञानीरा बोले गेलेन ताई ताई दयालेर भांड हईते किछु दयार आशा करी निश्चय वंचित करबे ना आमार भव पारेर कांडारी आमार दयालके जार साथे गान आजके पाला गानेर मंचे अभिनय करते दाड़ियेछि तबुओ जे आमार गुरु गु शब्देर अर्थ अंधकार रु शब्देर अर्थ रोशनाई बा आलो जे अंधकार हृदय के आलो करे दिते पारे से हलो गुरु आमी आमार गुरु ज्ञाने गुरुर आसने रेखे मायेर चरणे एकटी भक्ति राखबो तारपरे आरेकटी गान गिये आमी बसे पड़बो आशा करी मा जननी भक्तिखाना ग्रहण करबेन तुम्हें बुझाओ दयाल बिस्मिल्लाहर माहितो आमादेर सकलेरই एक एक रकमेर चाहिदा एखाने যারা আসছে সবাই আসছি আমাদের সকলের মনে এক এক রকমের চাহিদা এক গুরু ব্রহ্মাণ্ডময় যদি ওইটা ভাবা যায় আপনি যদি প্রকৃত ভক্ত হন তাহলে যদি আমার শানালসার দিকে একটু লক্ষ্য করেন যদি আমার নুরা পাগলার দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন টোকন চাঁদের মধ্যেই আপনার দয়ালকে দেখা যাবে তাই দরদি আমি আমার মন থেকে বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি গান রাখবো কারণ বাবা বিশ্বের মধ্যে যত মানুষ মহামানুষ আছে তারা বলে আমি কিছুই হইতে পারলাম না বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মাওলানা মাওলানা জালালউদ্দিন রুমি তার বহির বিখ্যাত একটি কিতাব মৈষ্ণবী শরীফ ওই কিতাবের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি লিখেছে ও মানুষ তুমি মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছো সত্য কিন্তু মানুষের চরিত্র মানুষের স্বভাব তোমার শরীরের মধ্যে নাই তুমি মানুষ হইতে পারলা না যদিও তুমি মানুষ নাও হইতে পারো তুমি যদি পারো পথের ধুলা হয়ে যাও ওই পথ দ্বারা যদি একজন ওলি আল্লাহ একজন সাধু হেঁটে যায় তার পদস্পর্শ যদি তোমার পাপী মানব দেহে লাগে তাহলে এই মানব দেহটা খাঁটিও হয়ে যেতে পারে সুবহানাল্লাহ দরদিরা বর্তমান শিক্ষিত সমাজ सांस्कृतिक भाषाय बोलें जशा परज्ञा नास्ति तशा शाश्वतं किं करोति लचना भेदविहीन अनश्च बासुलं गंगं ग्रिंगं मोहि बंधे प्रेमानंदे माधव यार बांगला विश्लेषणे बला हलो एकजन बोबा सेओ कथा बोलते पारे एकजन अंध सेओ चोखे देखते पाय একজন ল্যাংড়া সেও পাহাড় লঙ্ঘন করতে জানে। যদি তার প্রতি আপনাদের মতো কোনো সাধু গুরুর সুদৃষ্টি থাকে। তাই আপনাদের সকলের চরণধুলা কামনা করে, আপনাদের সুদৃষ্টি কামনা করে লালন শাহীজির এই গানটি। দয়াল সানাল চানামা দয়াল নইলে মোর দশা কি আজ এমন হয়। দয়াল নইলে মোর দশা কি আজ এমন হয়। দয়াল রে দয়াল নুরা পাগলায় আমার আমি ওই চরণের দয়াল আমি ওই চরণের আমি ওই চরণে দাসের যোগ্য নয়। দয়াল রে সানাল জান আমি ভাব জানি নে প্রেম জানি তবুয়া আজ দাসী হতে তাই চরণে ভাব জানি নে প্রেম জানি দাসী হতে তাই চরণে হতে তাই চলো। সানাল জান আমি ভাব জানি নে ভাব জানি নে প্রেম জানি নে তবু দাসী হতে চাই চরণে। ওরে আমায় ভাব দি ভাব নিলে পরে চরণ পাই নোরা পাগলা ওই চরণের দাসের যোগ্য নয়। সাগর ভাই আমি ওই চরণের আমার ভান্ডারি চরণের দাসের যোগ্য নয়। দয়াল আমার নিজ গুণে তোমার এই পদ বিন্দু ধন্য সাধুরে নিজ গুণে পদবিন্দু দেন যদি সাই দিন বন্ধু ওরে আমি তবে তরি এই ভব সিন্ধু নইলে না দে কিউ আমি তবে তরি এই ভব সিন্ধু নইলে না দে কিউ চন্দ্রের চরণ ধুলায় মানব হইল চরণ ধুলায় জগতে হল্লা হল্লা স্বামী ছিল দয়াল গুরুর চরণ ধুলায় মানব হইল ওরে ফকির লালন পথে ওরে রইল আমি দাসের যোগ্য জানাই আজকের কর্তৃপক্ষকে দয়াল সানাল সাহেব এবং আমার টোকন সাহেব দরবার থেকে আমার নুরা পাগলের দরবার থেকে আদেশ আসলেন কি পালা গাইতে হবে গুরু এবং ভক্ত। আমাকে গুরুর পালায় রেখে আমাদের সেই মানিক রত্ন ধন ভক্তের পালায় থেকে বড় চমৎকার কিছু আলাপ আলোচনা করলেন। পালা গানে যাওয়ার আগে বলবো এই মানব কুলে এসেছি, এই দিন কেটেই যাচ্ছে আমার ভুলে ভুলে। গুরু বলেন, শিষ্য বলেন, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, শরীয়ত বলেন, মারফত বলেন, কাম বলেন, আর প্রেম বলেন, নারী বলেন, আর পুরুষ বলেন। কিছু পালা আছে এটা আমরা বাউলবাদী যারা তারা গেয়ে থাকে, আপনারা শুনে থাকেন। সবচাইতে বড় যেই পালা সেটা হচ্ছে আসা এবং যাওয়া। এই যেদিন মাতৃগর্ভের থেকে ওয়ানা ওয়ানা বলে চিৎকার করলাম, জঠর যন্ত্রণায় ছিলাম, কথা দিয়েছিলাম তোমাকে ভুলবো না, তুমি বিনে আর অন্য কোনো নাম আমি জপনা করব না, কিন্তু দুনিয়ার মাটিতে পড়ে ওয়ানা ওয়ানা বলে চিৎকার করে সেই কথা ভুলে গেলাম পরম স্রষ্টাকে, পরম সত্তাকে। এ জনম কেটে যাচ্ছে ভুলে ভুলে, কি জানি কি শিখেছি আর কি বলবো। আপনাদের মতো সাধুগুরুর সামনে দাঁড়াতে পেরেছি, আসতে পেরেছি, এইটুকুই আমার অনেক বড় দুঃসাহস। আমি মনে করি এইটুকুই আমার জন্য অনেক বড় দুঃসাহস। মূলত পক্ষে গুরু আপনারাই, আজকের জন্য গুরু আপনারাই, কিন্তু আপনাদের কথাগুলোই আমার মুখ দিয়ে বলা। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আপনাদের চরণ আশ্রয় কামনা আমি করছি। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমি যেন একটু ঠাই পাই। বাবা আজকের ভক্ত তো বড় পোক্ত, মানসে ক শব্দ আর আমি বললাম পোক্ত। বুঝাও দয়াল বিসমিল্লার মাহিত্য, কোরআন মত বিসমিল্লার মান কত। সবই বুঝাইতে পারবো বাবা যদি আপনি বুঝতে চান। আমার বুঝানোর মতো কোনো শক্তি নাই, দেখাইবার মতো কোনো শক্তি নেই যদি আপনি কৃপা গুণে না দেখেন। আমি দেখাইতে পারবো, তবে একটু যে জিনিসটা রাখতে হবে সেটা কি, গুরু তোমার শুদ্ধ শান্তরিক্ত মুক্ত। রমেশশীল বলেছে কি, গুরু তোমার শুদ্ধ শান্তরিক্ত মুক্ত, গুরু তোমার অন্তিম কালের সম্বল গুরু নামে। মানিকরে আগে বিশ্বাস রেখেছ, দেখবি নামের কত ফল, দেখবি নামে কত ফল, তোর বিসমিল্লার ওই কত ফল। তুই গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামে রেখে চল। ওরে মানিক দেখবি বিসমিল্লাহ কত ফলের, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে তোরা দেখবি নামে কেমন ফল, দেখবি নামে কেমন এই রকম দেহধারী নয়, অনন্ত অসীম গুরু তোমার অনন্ত অপর গুরু, এই রকম দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড। গুরুকে কখনো মানব জ্ঞানে ভজনা করা যাবে না। গুরুকে এই যে মানিক দেওয়ান আমার কাছে আসলো, একটা ভক্তি কিন্তু দিয়ে গেছে, এটা কি দেওয়ান বাবলি সরকারে দিছে? গুরুকে কখনো কোনোদিন মানব জ্ঞানে ভজা যাবে না। রমেশী বলছে কি, ওরে গুরু এইরকম দেহদারি নয়, অনন্ত শিব গুরু অনন্ত অপয় রেখেছ কি দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখেছ, দেখবি নামে কেমন ফল নামে বিশ্বাস রেখেছ, और तोरा देखबी नामे केमन फल, देखबी नामे केमन फल गुरु नामे विश्वास रखछ, मन तुमी फिरे साउ जेदी ओगी सबी तोमार गुरु मूर्ति विश्वास देखछी, মন তুমি ফিরে যাও যদি সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রেখো ঠিক। মানিক রে মন তুমি ফিরে যাও যদি সবই তোমার গুরু মূর্তি বিশ্বাস রেখো ঠিক। দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল নুরা পাগল নামে ভক্ত বিশ্বাস রেখে গুরু বাক্য তোমার সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হইলে পরে দেখবি একাকার, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু হইলে অঙ্গ সার দেখবি পরে মন দেখবি একাকার ওরে তবে সঙ্গু देखी ना मेर कत फल देखी ना कत फल नुर पागल नामे आमार शालाल सार नामे तोकुन सार नामे नुर पागल सार नामे आमार परश आलिर नामे मानिक रे विश्वास पीड़िती ओ पीड़ित ओई पीड़ित सुख पीड़ित शांत पीड़ित दास्य पीड़ित बात्सल्य पीड़ित मधुर पीड़ित पीड़िती ताराई ताराई जाने गोजार शोने जार मधुर पीड़िती पीड़िती ताराई ताराई जाने गोजार शोने जार भावेर पीड़िती पीड़िती ताराई ताराई जाने गोजार शोने जार भावेर पीड़िती पीड़िती ताराई ताराई जाने शोने जार भावेर पीड़िती ओई आमार आल्लाहर शोने नबीर पीड़िती मधुर पीड़िती पीड़िती ताराई ताराई जाने को पहले शनि भक्तेर पीड़िती ओ पीड़िती ताराई ताराई जाने को शनि जार भावेर पीड़िती पीड़िती ताराई ताराई जाने को शनि जार गोपन पीड़िती और किशोर आमार रंधन बरलो सखी पगला किशोर हलुद मरीज बाता और किशोर आमार रंधन बरलो सखी आमार किशोर हलुद बाता किशोर आमार रंधन बरलो सखी किशोर हलुद मरीज बाता ওই আমার আকি চলে ছলছল ছল ভাইসা গেছে পাতা লোজার শোনে যার মধুর পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের পীড়িতি ও পীড়িতি তারাই তারাই জানে গো গুরুর শোনে যার ভাবের পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গো গুরুর শোনে যার ভাবের পীড়িতি বেশ তো ভালো পাল্লা দিল পাল্লা মন্দ না धीरे राष्ट्रभाते करब वर्णना गुरु यार शिष्य आज के दिया गेछे पाल्ला हिंदुरा हरि बोलबे मुसलमाने आल्ला एमनि करे सुंदर भावे थाकिले नीरब गुरु भक्तेर मनेर कथा बला हबे सब आज यदि माझे मध्य कथा बार्ता है पाल्ला चलाकालीन समय यदि उठा बसा है जावा आशा हईले ना बिचार गानेर मजा रय ओरे माझे मध्य हाथ तुलिया चाइले एकबार तोमाय पूर्ण भावे हबे नामेर गान गावा जेई भावेते दिलो पाल्ला पाल्ला उन्नना आमी आस्ते धीरे राष्ट्रभाते करब बर्णना ओरे जाक जाक आर बेशी बइला कोनो काज नाई पाल्लार मूल विषय वस्तुर मध्य प्रवेश करब भाई आस्ते धीरे बोलबो कथा धइरा मथार मथिनी दर्शने बरबाद प्रीति प्रीति दर दर जाने मेरा दर्शने बरबाद प्रीति प्रीति दर दर जाने मेरा दर्शने बरबाद प्रीति बेश तो भालो गान करिला गुरु के जय करिते चाय ताई तो आज के खाली फिराबो ना माताल देवान बाबली सरकार गाने गाने गाए जेहतो एकटू कथा जानते चाइसे आमी आरो एकटू दिबो बेशी बेशी पाइया रोशे बेशे थाकबे सामने खुशी रे आमार थाकबे सामने खुशी रे थाकबे सामने खुशी बिस्मिल्लाह मानते एकटू बोला जाई लक्ष्य करबेन ताई आछे बेर मान दुई मिमेर मान হইলো ৬০ মিমের মান আবার ৪০ আলিফ হইলো ১ লাম হইলো ৩০ আবার লাম হইলো ৩০ ছোট হে হইলো ৫ আলিফ ১ লাম হইলো ৩০ রে ২০০ দেখতে পাই বড় হে ৮ আমি দলিলেতে পাই মিম হইলো ৪০ ওরে গুণের ভাই নুন হইলো ৫০ দলিলেতে পাই আবার আলিফ কিন্তু ১ রয়ে দেখি কিন্তু চাইয়া লাম গেল ৩০ কিন্তু মামে গেল রইয়া রে হইলো ২০০ ওরে গুণের ভাই বড় হে ৮ আমি দলিলেতে পাই ওয়া হইলো ১০ আমি পড়ে দেখেছি মিম হইলো ৪০ জেনে দেখেছি সর্বমোট হইলো ৭৮৬ রমান এই পর্যন্ত করলাম আমি করলাম মহিয়ান দিব না দিব না তারে দিব খালি ফিরে আজকে শূন্য ঝোলা নিবে সে যে নিবে পূর্ণ করে রে পূর্ণ করে রে নিবে পূর্ণ করে কানে থেকে একটা কথাই যে বিসমিল্লাহর মান আমি করলাম সমাধান এইবার কয় এই যে বিসমিল্লাহর আসরের মধ্যে কথা হয় ওরে সাওয়ালা হ্যাঁ রং চা দুধ চা কত রঙের সারে চা খাওয়াইবেন খাওয়াইবেন একলা একলা আর দূরো লিগার পরানে সবাই কয় চা খাওয়াইবেন মাঝে মাঝে যাইবেন আইবেন ওরে মাস্টার ভাই মানুষ গড়ার কারিগর আপনার কাছে শিক্ষা নিতে চাই যাওয়া আশা করলে আমি কেমন কইরা গায়ের জীবন কেমন কইরা গায় রে কেমন কইরা গায় আমরা কেন এ ধরে পিছনে খুব সমস্যা আমারে দেখে না আমি তো ইসকাম বিশাল বিকায়দার মধ্যে আছি বুঝতে পারছেন না কারণ আমার দিয়া ফিস হইল গুরু হ্যাঁ আবার ডানে বামে অনেক মায়েরা বসে আছে অনেক শ্রোতারা বসে আছে আমার একটু বলতে হয় যদি বলতে না চাই আমার ভক্ত বড় পক্ষ আমি আগেই বলছি তার বলন চলন তার কায়দা ভঙ্গি বেশ চমৎকার হ্যাঁ উনি চাচ্ছে না উনি যতটুকু চেয়েছে কিন্তু আমার প্রাণপণ আমার আমার দিক থেকে কোনো কৃপণতা থাকবে না তাকে মন ভরে দিয়ে দিতে কারণ যে চায় না সেই তো বেশি পায় হ্যাঁ যে চায় না তারই বেশি দিতে হয় যার খালি চাই 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 গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও আবার কেউ কেউ কয় লগে একটা সুন্দর নারীও দাও জিজ্ঞাসা করে বলেন বিসমিল্লাহর মান বিসমিল্লাহর বরকত আগে পাইতো কিন্তু এখন কেন পাওয়া যায় না হ্যাঁ এখানে কি সনাতন ধর্মের কেউ আছেন আছেন? কই হাত তোলেন তো থাকলে, সনাতন ধর্মের যদি এখানে কেউ থেকে থাকেন। আমার মঞ্চে আছে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, সাইড দেই। আচ্ছা, একজন রাজার রাজ্য ছিল, পুত্র ধন গেছে বড় হইয়া। ওই রাজা মশাই তার সন্তানকে বিয়ে করাবে, উপযুক্ত পাত্রী যায় খুঁজিয়া। ও সে যে শিকারের লাগিয়া চলে গেল, দেখলো জলের ঘাটে একজন সুন্দর হৃষ্টপুষ্ট নারী নদীর কিনারা দিয়া যায়। যায় কয়, শোনো শোনো ও রমণী, জিগাই যে তোমায়, তোমার বাড়ি কোথায়, কোন গ্রামে, একটু বলো না খুলিয়া। ওই রমণী সুন্দর করে বললো রাজাকে বিনাইয়া বিনাইয়া। রাজা মশাই চলে গেল, চলে গেল আপন পত্নীর ঘরে, যায় বলে পুত্রবধূ পছন্দ করেছি আমি আপন অন্তরে, যাও না যাও না বিয়ের পয়গাম যাও না নিয়া। যাইয়া দেখো কোন গ্রামের কোন মাইয়া, বাবাকে বা একটু খবরটা দেও না আনিয়া। দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, মেয়ের বাবা হইছে বড় খুশি। হায় হায় রে, রাজার সাথে বিয়ে হবে আমার মেয়ের, আমি এই খুশি কোথায় পুষি। রাজাই যদি আমার মাইয়া নেয় আমার কোনো চিন্তা নাই, সত্য পুষ্টি খাইয়াও শেষ করতে পারবো না আমার জিয়েরও কামাই। এইবার তো পুত্রবধূ চলে গেছে বাসরে, বাসর যাপনা শেষ। সকাল বেলায় ফরজ গোসল করে নদীর ওই ঘাটে সুন্দর করে স্নান করে আবার পূজা অর্চনা করে, গিয়ে কৃষ্ণের নাম হরি নাম জপনা করে ওই না পূজারি মন্দিরে। রাজা মশাই গেছে খেপে, এই গেছ আমার ওই মন্দিরের ঘরে কে, এত সকালবেলা কে আমকে কৃষ্ণকে হরি হরি যাপনা করে, একটু জিগাও তাহাকে। উজির নাজির সঙ্গে সঙ্গে চলে গেছে ওই নবপুত্র বধূর কাছে। যাইকে বন্ধ করেন করেন, আপনাকে বলি বিনয় করে। কয় কেন? কয় এই বাড়িতে এমন কোনো নিয়ম নাই, এখানে হরিনাম হয় না, কৃষ্ণের নাম হয় না, কোনো সেবা সাধন হয় না, আপনি নতুন এসেছেন তাই তো আপনাকে যাইতেছি জানাইয়া। আরে পুত্রবধূ কয়, এটা কেমন ঘরে বাবা, এ দিছে আমায় বিয়া, আগেই তো ভালো ছিলাম চাষার মেয়ে হইয়া রে। হরিনাম কৃষ্ণের নাম গুরু নাম জপনা করতাম আপন অন্তরে থাকিয়া আপন ঘরে, এখানে হরি নাম হয় না, আমি কেমন করে দিন কাটাই। তারপরেও কিন্তু মুখে মুখে না বললেও মনে মনে অন্তরে সাজাই। একদিন সেই রন্ধনশালায় রান্ধনা করে ওই না পুত্রবধূ। এমন সময় দরজার সামনে আসিলেন এক সাধু। সাধু আইসা কয়, ক্ষুধা লাগছে, কিছু খাইতে চাই, দেও না একটু খাইয়া রে আমি তাপিত বাঞ্জু। এখন এই পুত্রবধূ তো বুঝে গেছে এটা সাধু বাবা, আর ওই যে শ্বশুর মশাই রাজা মশাই বসে আছে সিংহাসনে, দেখলে দিবে ঘাড় ধরিয়া বাহির করে। এবার পুত্রবধূ একটু কৌশল করে তারে ভিন্ন সুরে বলে, কি সাধু বাবা, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই, আমরা পুরান কামাই খাই। কথাটাকে বোঝা গেছে বাবা? একজন সাধু আসছে পুত্রবধূর, ওই যে বলছে এখানে হরিনাম হয় না, কৃষ্ণের নাম হয় না, এখানে কোনো আরাধন চলে না, এই সমস্ত ফাইজলামি আমার বাড়িতে চলবো না, এইসব যেমনি থাকো। মাইয়া কয়, হায় হায় বাবাই করছে কি কাম, রাজার ঘর দেখা দালান দেখা দিস বিয়া খাগা মাত্র দালান, এই দালানে তো আমার কাম হয় না, আমার কৃষ্ণের নাম কইতে দেয় না, আমার প্রভুর নাম যাপনা করতে দেয় না, আমি এখন কি করি। কিন্তু সে মুখে মুখে বলে না, অন্তরে ঠিকই বলে। রন্ধনশালায় ছোট, এ ছোট, আর ছোট হারমোনিও ছোট, রন্ধনশালায় বসে আছে। বসে থাকা অবস্থা একদিন সাধু আসলেন। সাধু আসছে এটা দেখাই তো খেপা গেছে রাজা, তারপরে আবার রন্ধনশালার দিকে গেছে, যা কয় মা কিছু থাকলে খাইতে দেন। এবার পুত্রবধূ বললেন, কি সাধু বাবা, আমাদের এই বাড়িতে নতুনের কোনো কামাই নাই, নতুনের কোনো আমদানি নাই, আমরা পুরান কামাই খাই। সাধু বাবা চলে গেলেন। রাজা মশাই তো দেখছে, কয় এই মাইয়াটা তো বাড়ির মধ্যে সেটা ফাইজলামি শুরু করছে। आमी राजा आमार एक ऐतिह्य आछे ए माइया आहार परे फकिर फकरा दिया घर भरिया जाए आबार बाड़ीर मध्ये जाए ढुके रंधनशालाय ढुके डाक दिछे ए ए मे एदिके আসো बहुत दिन देखी तुम्हारे ये समस्त तुम जो चाषा कोषार मे तुम्हार चरित्रे तुम्हार चाल चलने तई बोझा जाए सब छात्रलोकर साथे तुम्हार सम्पर्क ए तुम हइला राजा मशाइर पुत्रबधू तुम रंधनशालाय फकिर केन गेछे ওই সাধু কেন গিয়েছে এবং তুমি আমাকে দেখে তাকে ফিসফিস করে কি বললে আমাকে সত্যি করে বলো তা না হলে তোমার বাড়ি থেকে বের করে দিব আমার ছেলের ভাত খেতে পারবো না পুত্রবধূ কয় বেশ বের করে দিবেন দিবেন বাবা কোনো দুঃখ নাই তবে একটা কথা আপনার কাছে আমি জানতে চাই বাইরে যেও তো কইরা দিবেন তাইলে আর দর কইরা কোনো লাভ নাই ও বাবা এই যে আপনার যে জমিদারি আপনি যে জমিদার হয়েছেন এটা কিভাবে আপনি জমিদার কি করে হলেন देखो तो कथा आमी जमीदारी कोत्थे के पेछी आमार बाबार थेके पेछी कय बेश ओ बाबा आपनी जे जमीदारी आपनार बाबार काछ थेके पाइछेन ताहले आपनार बाबाई कार काछ थेके पाइछे कय बोकार मतो कथा आमार बाबा कार काछ थेके पाइलो आमार बाबा पेयेछे तार बाबार काछ थेके कय ओ बाबा आपनार बाबार बाबार काछ थेके जोदि एइभाबे आइशा थाके ताहले से आबार कार काछ थेके पाइछे कय केन से पेयेछे आमार बड़दादार काछ थेके तो बड़दादा कार काछ थेके पेलो बड़दादा पेयेछे बड़ बाबार काछ थेके कय तारपरे से पेयेछे तार बाबा तार बाबा तार बाबा तार बाबा तार बाबा तार बाबा हां कय ओ बाबा आपनि पेयेछेन आपनार बाबार काछ थेके तार बाबा पेलो आपनार काछ थेके तार बाबा पेयेछे तार बाबार काछ थेके बाबा आमि साधु बाबार एई कथाटाई बोलछि जे पुरानो कामाई खाई नतुनेर कोनो आमदानी नाई ओ बाबा आपनि मानवकुले आसलेन केन अपनी तो मानवकुले नाओ आसते पारतेन अपनी मशा मासी हाथी घोड़ा 18,000 मातलुकेर मध्य एक पशुर रूपे जन्म निते पारतेन मानवकुले केन आसलेन बाबा नारद मुनि एक दिन जिज्ञासा करे महाप्रभुर काछे आगोबिंद एकजन साधु दर्शने की हय श्रीकृष्ण कय कथार जवाब नाई आगामीकालके सकाल बेला भोर बेला उठे तुम सर्वप्रथम जार देखा पाबे सेई तोमार एई कथार जवाब दिबे देखा पेल काक एकटा काक बिड़ाली বিড়ালিটা আকাবাকা করে যায় আয়শা নারদের সামনে পড়ছে এবার নারদ রে জিগায় নারদ জিজ্ঞেস করে ও কাক বিড়ালি বলতো সাধু দর্শনে কি হয় হ্যাঁ ওই কাক বিড়ালি ডানে বামে কইরা নারদের কাছে গিয়া প্রাণ দিছে লুটাইয়া ওই প্রাণ চলে গেছে এবার নারদ গিয়া শ্রীকৃষ্ণের ঠাই হাজির হয়েছে বলে শ্রীকৃষ্ণ মহাপ্রভু এটা কেমন কিন্তু হইল প্রশ্নের জবাব দেওয়ার আগেই কাকবিড়ালি মরিয়া পড়িল তাই যাও যাও এক বছর পরে পাবা জবাব ঠিক এক বছর পরে একটা গোবৎস পশু সে সবেমাত্র জন্ম নিয়েছে পড়ে গেছে নারদ মুনির ওই না কাছে এবার নারদ প্রশ্ন করতেছে ওরে গোবৎস ওরে গরুর বাচ্চা জানতে চাই সাধু দর্শনে কি হয় একটু বল নাই আমার কাছে ওই গোবৎস ডানে বামে ডান বাম করে করে পায়ের কাছে আইসা নারদের পায়ের কাছে গেছে গেছে কিন্তু মরে এবার নারদ মুনি কয় হ্যাঁ একটা কথার জবাব চাইছি মানুষ মারার একটা কল বানাইছো তুমি আমারে কথার জবাব দিলে দাও না দিলে না দাও আমি আর বেশি কোনো কিছু কইতে চাই না শ্রীকৃষ্ণ কয় অধৈর্য হইও না নারদ বলি তোমার ঠাই আগামী বছর ঠিক একই সময় ধরে একই লগ্নে তুমি চলে যাবা দেখা পাবা পাবারে যা ঠাই তার কাছ থেকে জেনে নিও প্রশ্নের জবাব দিবে বটে এক বছর পরে চলে গেল জন্ম নিল একটা মানুষের বাচ্চা নারদ মুনি প্রশ্ন করলো গিয়া ওই মানুষের সাক্ষাতে দোলের বাড়িটা জায়গা মতো দিস এইবার ওই বাচ্চাকে জিজ্ঞাসা করে বল দেখি সবে মাত্র জন্ম নিয়েছিস তুই সাধু দর্শনে কি হয় একটু জানিবারে চাই নারদ রে ওই বাচ্চা কয় হে সাধু দর্শনে কি হয় তুমি জানো না নারদ একটু তোমারে কইতে হয় ও নারদ তুমি জানো না সাধু দর্শনে কি হয় নারদ আমি ছিলাম কাঠবিড়ালির রূপে যখন তোমার মতো একজন সাধুর দর্শন আমি পেয়ে গেছি তখন আমি চলে আসলাম গোবৎস রূপে একটা গরুর বাচ্চা হয়ে এই গরুর বাচ্চা এই গোবৎস হয়ে পশু জন্মে এসে তোমার মতো সাধুর দর্শন পেয়ে আমার এই পশুত্ব জীবনের মুক্তি ঘটলো সঙ্গে সঙ্গে আমি তোমার চরণে প্রাণ তেজে দিলাম এবং তারপরে আমি এই যে আসলাম মানব রূপে তুমি জানো না সাধু দর্শনে কি হয় সাধু দর্শনে মানুষ কুলে আসা যায় পুত্রবধূটা কয় ও বাবা বাবা अवश्य पूर्ण जन्मे आपनार कोनो साधु दर्शन छिलो आपनार पूर्वपुरुषेर কোনো সাধু দর্শন ছিল সেজন্য আপনি মানব কুলে আইছেন। যদি সাধু বাবা এই বাড়িতে সাধু নাম হয় না, বাবা এই বাড়িতে হরি নাম হয় না, বাবা এই বাড়িতে গুরু নাম ভজনা হয় না, বাবা যেই বাড়িতে গুরু নাম ভজনা হয় না সেই বাড়িতে তো কোনো নতুন কামাই থাকতেই পারে না। বাবা আপনি তো পুরান কামাই খাইতেছেন, বাবা আপনার তো নতুনের কোনো আমদানি নাই। মানব কুলে আসছেন বাবা, এটা তো পুরনো কামাই। তাই আমি বাবা ওই সাধুকে বইলা দিছি যে সাধু বাবা এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই, আমি পুরান কামাই। ওই রাজামশাই ভাবলেন এই কথা কোনো সাধারণ মাথায় ধরবে না, এটা কেমন কথা কয়। সঙ্গে সঙ্গে পুত্রবধূর চরণেই পইরা রয়, ভুল হয়ে গেছে মা গো। ডানে বামে পূর্ব পশ্চিম সমস্ত দরজা দিলাম আমি খুলে, আজকের থেকে সাধুই আসবে, সাধুর সনে সাধুর আরঙ্গন হবে, এই বাড়িতে পূজা অর্চনা হবে, হরি নাম হবে, কৃষ্ণের নাম হবে। বললাম কোনো জবানে ওরে বাবা বিসমিল্লার বরকত কই গেছে, নতুনের আমদানি কইমা গেছে গা। এর লেগা বিসমিল্লা রহনে আর বরকত নাই, ওখানে তো খালি আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভাবে দেখলাম শুনিলাম কিছুই বুঝলাম। ঠিক আছে নি, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, ভাবে দেখলাম শুনিলাম কি। আহ কলম জারি হয়ে গেছে গা, দেখো না বুঝেই ফল করে না। বয়া পড়েন, ফালের দরকার নাই, ফালের দরকার নাই, স্মরণ করেন নুরা পাগলের রে। আজকে আসিলে আসিতে পারে ভক্তের অবাসরে। ও বাবা ফল আপনি তখনই পাবেন, ওই যে বলেছে রমেশ, গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত, গুরু তোমার অন্তিমকালের সম্বল। আগে গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু নামে যখন আপনি বিশ্বাস রেখে চলবেন তখন আপনার সব ফলই মিলে যাবে। আজকে পালা তো দিয়ে দিছে বাবা গুরু আর ভক্ত, কি কোন আপনারা? ভক্তের কাছে তো কোনো প্রশ্ন আমার চলে না, চলে নাকি? হ্যাঁ আমার বাবা কয়েকটা করেন আর মাস্টার ভাই কয় কি কোন, একটু টেস্ট করে দেন না। আমি প্রশ্ন করব না, আমার একটু যাচাই বাছাইয়ের দরকার আছে। পরীক্ষা তো তখন হয় যখন আমার নায়ে আসবে, যখন আমি তাকে কিছু দিব তখন আমি নেয়ার চেষ্টা করবো। আমি তখনও কিছু দিয়েই পারলাম না, নেয়ার চিন্তা কেমনে করি? আমি দিলাম কি আর নিমো কি? হুদাই হুদাই আজাইরা আমি ওই খেলা খেলি না যেই খেলায় আমার সাল সঠিকভাবে শক্তভক্ত হইব না। কি কোন আপনারা? মাঠে নাই মেয়ে আমি গোল দিয়ে দেবো, সেই খেলা আমি খেলি না। আমার একটু যাচাই বাছার দরকার আছে। যাচাই বাছাইটা কেন? পাগল মন 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 রে, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক সিলেকশন, তুমি প্রেমের আগে কইরো প্রেমিক। আজকে যে আপনার সাথে আমার প্রেম হবে, আজকে যে আপনি আর আমি প্রেমে লয় হয়ে যাব, আজকে যে আপনি আমার নায়ে আসবেন, আমার কাছে আসবেন, আগে আপনি আপনার আপনার আপনি কেমন প্রেমিক এটা আমার একটু সিলেকশন করার দরকার আছে। এই সিলেকশন করলে বাবা ইলেকশনে ভুল হয়ে যাব না? হ্যাঁ আপনি যে ভক্ত হয়ে আমার নায়ে আসবেন, আমি আপনাকে আমার নায়ে তুলবো কি না তুলবো, আপনি আসলে আমারে পার করতে পারবেন কি না পারবেন, এটাই একটু আমার বোঝার দরকার আছে। বলেন যখন আপনি মুড়ি ধইতে যাবেন, চিন্তা করলেন নুরা পাগলের কাছে, বাবায় ডাকদা করলো মানিক শোনেন, হার রক মণিমাগজ বাবার দেওয়া চাই, আপনার কাছে আমার, আপনি আমার কাছে ঋণী, আমাকে ঋণ মুক্ত করে যান। আপনি চলে যাবেন কারো কাছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আমার চাই হার রক মণি মগজ আমারে দিয়া দেন। দিয়ে দিলেন, ডাকলো আপনার মায়, ওরে দুঃখী মা মাগো, গর্ভে রেখেছিল গোস্ত পোস্ত লৌহ লোম, মায়ের গর্ভে মায়ের রজে মায়ের রসে থেকে ওই চায়ের দিছিল তখন। হ্যাঁ মা বলবে মানিক বাবাকে দিয়ে দিলেন হার রক মণিমগজ, বাবার চাই নিয়ে গেল, আমার চাই রয়ে যায় বাকি, আমার চাই দিয়ে একটু জানতো দেখি। বা মায়ের ডাইকা কি কইলো, আমার যে আপনার কাছে গোস্ত পোস্ত লৌহ লোম আছে দিয়ে যান। চলে গেলেন, এক পা দুই পা মৃদুল মৃদুল পায়, পিছন থেকে একটা ডাক শোনা যায়, পরম স্রষ্টা বলে আয় মানিক दस इंद्रिय शक्ति दिए तुम्हें ऋण जाओ शोध कर घ्राणेर शक्ति देखार शक्ति श्रवण शक्ति बाक शक्ति गुज्ज मूले लिंग मूले एरकम दसटा इंद्रिय शक्ति दिसे आमार प्रभु बाबार सायर मायर सायर आल्लार देवा दस 18 मुकामेर माझे मानिक देवान खेलसे महारस बोलें बाबार सर बाबारे दिलें मार सर मारे दिलें आल्लार दस आल्लारे दिलें आपनेर बोलते तो किछुई नहीं 18 किछुई नहीं एक कथा मने पड़छे कुमु बाबा कोन कोन 16 आना ना दिले किन्तु प्रेम हय ना भक्त कय देव तोमाय एकाना देव तोमाय एकाना गुरु कय एकाना पार करिना एकाना पार करिना आमी माझी एकाना देव तोमाय दुई आना देव तोमाय दुई आना दुई आना पार करिना दुई आना पार करिना दुटी पक्ष दुई जखना दुई आना पार करिना दुटी पक्ष दुई जखना दुई आना पार करिना देव तोमाय तोमार नाये चोरीना तोमार नाये चोरीना गुरु तीना नायो मानिना तीना नायो मानिना तोमार दीपे निर्घात जय होइलो ना तीना नाय पार करिना तीना नाय पार करिना कय देव तोमाय साइर आना देव तोमाय साइर आना कय साइरा नाये पार करिना साइरा नाये पार करिना चतुर्दिक मोचन होइलो ना चारा नाय पार करिना चतुर्दिक मोचन होइलो ना चारा नाय पार करिना देवो तोमाय पास आना देवो तोमाय पास आना पंचभूतेर आना गोना पाचा नाय पार करिना पंचभूतेर आना गोना पाचा नाय पार करिना देवो रे छय आना देवो रे छय आना देवो तोमाय छय आना देवो तोमाय छय आना तोमार শরীর উপবাস করো না ছয় আনা পার করিনা শরীর উপবাস করো না ছয় আনা পার করিনা তাইলে দিব সাত আনা তাইলে দিব সাত গুরু কয় সাত আনা পার করিনা আরে সাত আনা পার করিনা তোমার সপ্তম পাঁচ মোচন করো না সাত আনা পার করিনা সপ্তম পাঁচ মোচন করো না সাত আনা পার করিনা দেব তোমায় আট আনা দেব তোমায় আট আনা অষ্টম পাঁচ মোচন করো না দেব তোমায় নয় আনা नया नया पार करिना नया नया पार करिना तोर नवविदा भक्ति हय ना नया नया पार करिना नवविदा भक्ति हय ना नया नया पार करिना देव तोमाय दस आना देव तोमाय दस आना तोमार नाये चोरीना तोमार नाये चोरीना दस आना पार करिना दस आना पार करिना तोमार दस इंद्रिय संयम हय ना दस आना पार करिना ओरे दस इंद्रिय संयम हय ना दस आना पार करिना देव तोमाय 11 आना এগারো দিক ঘোরো না কয় দেব তোমায় 12 আনা কয় আগে 12 আঙ্গুলের সাধন করো না কয় দেব তোমায় 13 আনা কয় আগে তুমি 13 দিক ঘোরো না কয় দেব তোমায় 14 আনা কয় তুমি আগে চতুর্দিক ঘোরো না কয় দেব তোমায় 15 আনা কয় আগে তুমি পূর্ণ পূর্ণ প্রেম করো না গুরু কয় সোনা আনা দেও না তাবিনে পার করি না সোনা আনা দেও না তাবিনে পার করি না সোনা আনা করি না দশে ছয়ে মিল করো না সোনা আনা दशमका मिल करो ना सोलो आना देओ ना दश छय मिल करो ना सोलो आना देओ ना ओरे दश छय मिल करो ना सोलो आना देओ ना गुरु बोल गुरु बोल गुरु बोल गुरु बोल गुरु बोल गुरु बोल ए तुमी सोलो आना देओ ना सोलो आना देओ ना दश छय मिल करो ना सोलो आना देओ ना ओरे दश छय मिल करो ना सोलो महाजনের নাওখানা तो देखी खाली এবার গুরুর দরবারে কি নিয়ে আসবেন একটু জানতে চাই ঠিক কোন কথা ঠিক আছে নি হ্যাঁ ভক্তি তো একটা দিলেন भक्ति क्या दे मुक्ति पाइबार आसे ना हाँ गुरुर काछे जे आसबेन ए भांडोटा आनबेनटा किने एटा तो खाली एटा तो सब दिनाय दिनाय जर्जरित हये गेछे একটু জানতে চাই, ছোট করে একটা গান করে বসে যাই। ও যদি তোরিতে বাসনা জাগে ধরো রে মূল সাধুর সঙ্গ, তোরিতে বাসনা জাগে ধরো রে মূল সাধুর কি ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে মূল সাধুর সঙ্গ, ভজরে নুরা পাগলের আনন্দ, ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তোরিতে অন্তর খোলা যায় না সত্যন্তর অন্তর খোলা সাধু সাধু সাধুর গুণ যায় না শুদ্ধ চিত্র অন্তর খোলা সাধুর দর্শনে যাই মনের ময়লা পরশনে প্রেম তরঙ্গ দর্শনে যায় দর্শনে যায় তোর মনের ময়লা পরশনে প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ করর এমন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি মুক্তা ঝড় কি সাধু জানা তোমার নোরা পাগলে তোমার সানাল সারে কত মনি মুক্তা ঝড়ে কি সাধু জানে দয়া করে দয়া করে দেয় প্রেম অঙ্গ ঘুরছে নদী অপ্রাসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে নিত্য করে নিত্য করে শ্রী গৌরাঙ্গ সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাক সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব মূর্ছে যাবে সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে ফকির লালন বলে প্রাণে গোবিন্দ गौरांग करणे मन साधुर संग भजरे आनंदर गौरांग जदि तोइले बासनार जागे करणे मन साधुर सपरा तोइले बासनार जागे करणे मन साधुर संग भजरे आनंदर गौरांग बा भजरे आनंदर संग भजरे आनंदर गौरांग करणे मन साधुर संग जदि तोरिते बासनार जागे ধরুরে মন সাধুর সঙ্গ তরিতে বাসনার জাগে ধরুরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন